বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ। ধূপগুড়ি ব্লকের শালবাড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ করা হলো। পাশাপাশি প্রখর গরমের কারণে লেবু জল খাওয়ানো হলো পথ চলতি মানুষদের। গাদং 2 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই গাছের চারা বিতরণ ও লেবু জল খাওয়ানোর কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, গাদং 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সুশীল কুমার রায়, উপপ্রধান গোকুল রায় সহ অনেকে। আজকের দিনে পরিবেশের জন্য গাছ লাগানো যে কতটা প্রয়োজন তা তুলে ধরা হয়। এদিন 1000 গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে যে তীব্র দাবদাহ চলছে সেটাও তো পরিবেশের জন্য অরণ্য নিধন তার অন্যতম কারণ তা বলাই যায়। পরিবেশ দিবস, তারপরে দেখা যাচ্ছে সেই সমস্ত পরিষেবা নেই প্রশাসনের পক্ষ থেকে বা তৃণমূলের উদ্যোগে সেসব পার্থিনিয়াম গাছ কাটার অভিযোগ করা হবে। আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের যে পার্থেনিয়াম গাছগুলো যে আছে সেগুলো মানে বর্ষার সময় প্রতিবাদই হয়, এটা প্রতিবাদই পরিষ্কার করা হবে, এবারও করা হবে। কত গাছের চারা আজকে বিতরণ করার লক্ষণ হয়? আজকে 1000 চারা এখানে বিতরণ হবে। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হিয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীত, ধূপগুড়ি জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296996295545099747878750092।